শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলা তার শারীরিক সুস্থতার উপরে নির্ভর করছে বলে জানিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে জরুরি বৈঠক শেষে তিনি সব কথা বলেন। এ সময় বলেন, করোনা থেকে সেরে উঠে টেস্ট ক্রিকেট খেলা কঠিন। সাকিব চট্টগ্রাম টেস্ট খেলবেন কি না তা পুরোপুরি নির্ভর করছে তার ফিটনেসের উপরে। এই ম্যাচ খেলতে বিসিবির পক্ষ থেকে সাকিবকে কোনো ধরনের চাপ দেওয়া হবে না বলেও জানান বিসিবি সভাপতি। ও হয়তো চিটাগংয়ে আসবে নেগেটিভ হলে, কিন্তু খেলতে পারবে কি পারবে না, খেলবে কি না এটা বলা মুশকিল, কারণ কোভিড থেকে উঠলেই শারীরিক কী অবস্থা এটা তো অনেক কিছুর উপর নির্ভর করে। সো আমরা খালি এখানটায় এটুকুই বলতে চাই যে আমরা তাড়াতাড়ি দোয়া করছি, তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যাক এবং যত তাড়াতাড়ি দলের সাথে যোগ দিতে পারে সেটাই আমাদের জন্য ভালো।